ঘুম ঘুম চোখ শিওরে তুমি, চোখের পাতা বোঝনি, দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি, আদরে মমতা চাদরে ছিলে আছো তুমি জানি। শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী, সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী, তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি, তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। আবু প্লিজ ওকে চলে যেতে বলো, আর যদি ও থাকে তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। কোন সৃষ্টির কি একটা এতিম মেয়ে, তার নাকি আমি স্বামী, ও ঘর কি করব কি করব কিছু বুঝতে পারছি না। আমি আমার সব সর্বনাশ সহ্য করে নিয়েছি, কিন্তু আমার আব্বুর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়ব না, কাউকে না। মাসি বাস, আপনার নাটক বন্ধ করুন। আরশি, তোমার জন্য আমি নিজের হাতে চা বানিয়ে এনেছি। জানো চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে আমাকে মারার প্ল্যান চলছে, তাই না? নিজেকে চালাক মনে করো? এমএ, এসব কি নাটক হচ্ছে? চুপ! নাটক আমি করছি? হ্যাঁ, নাটক আমি করছি। নাটক হয় এই বাড়িতে, এই বাড়িতে নাটক হয়। আরশি, এই মহিলা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মা আর ছেলের সম্পর্কের মধ্যে কোনো ন্যায় বিচার থাকে না। ছেলেকে ঘর থেকে বের করে দিয়ে খুব দেখাচ্ছে, আরে সর্বনাশ তো আবার হয়েছে। আবার দুদিন পর ঠিকই ছেলেকে বাড়িতে ফেরত এনে বুকে জড়িয়ে ধরবেন, আর আমার আব্বু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ভিখিরির মতো। শুধুমাত্র আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোথাও কোনো ছেলে খুঁজে পাবে না। আমার নামে যে বদনাম রটেছে সমাজে, মানুষের মুখে মুখে, কে বিয়ে করবে আমাকে? একজন আদর্শ মা তাকেই বলে যিনি ন্যায় বিচার করে, আর আপনি আপনি আমার সাথে কোনো ন্যায় বিচার করেননি, কোনো ন্যায় বিচার করেননি। Thank you.
আরে লজ্জা পাচ্ছ কেন? হাতটা দাও, আম্মা চুরির অর্ডার দিয়েছে, এখন যদি সাইজ না মিলে তাহলে আমাকে বকা খেতে হবে। দাও, দেখো তো এটা হয় নাকি, একটু ছোট লাগবে তাই না? বাহ, তোমার হাত তো খুব সুন্দর, সাগর দেখছি পাগল হয়ে যাবে। শোনো, আজ সন্ধ্যায় আমরা আসছি, তোমার হলুদ হবে। কি ব্যাপার, তুমি এমন মুখ গোমরা করে আছো কেন? শোনো, আমি হচ্ছি তোমার বড় জা, আমি তোমাকে বলছি, সাগর খুব ভালো ছেলে, ও তোমাকে অনেক অনেক ভালোবাসবে, দেখো। আম্মা আম্মা এলেন না? আরে আম্মার কত কাজ, তার কি দম ফেলার সময় আছে? আসি আমি, আমাকে আবার জুয়েলারি দোকানে যেতে হবে। ভালো থেকো। সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মা আর ছেলের সম্পর্কের মধ্যে কোনো ন্যায় বিচার থাকে না। আজ সর্বনাশ তো আবার হয়েছে, আবার। আপনি আমার সাথে কোনো ন্যায় বিচার করেননি, কোনো ন্যায় বিচার করেননি। ওর কথায় কিছু মনে করো না, ওর যা সর্বনাশ হয়েছে তাতে যে কেউ হলেই এরকম রিয়্যাক্ট করত। আসলে আমাদের আমানটা আল্লাহর দোহাই লাগে, ওর নাম আমার সামনে উচ্চারণ করো না। বাড়িতে একটা শুভ কাজ হবে, আমি চাই না ওর কারণে কোনো বাধা বিঘ্ন ঘটুক। ওকে ওকে, তুমি টেনশন করো না, তুমি টেনশন করলে ছেলেমেয়েরাও টেনশন করবে। তুমি তো জানোই ছেলেমেয়েরা তোমাকে কত ভালোবাসে। বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান, তুমি সেটা নিয়ে ভাবো, যার যা খুশি বলুক না, তাতে আমাদের কি এসে যায়? আমি তো জানি তুমি তোমার ছেলেকে কতটা শাস্তি দিয়েছো, তুমি তো কখনো কার প্রতি অন্যায় অবিচার কিচ্ছু করবে। বাড়ির লোকরাই যখন কথা বলে অন্যরা তো বলবে। বাড়ির লোকেরা, বাড়ির লোকেরা কে কি বলে বলো তো আমাকে। থামো, মাথা গরম করো না। শোনো, তোমার সব চেক আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি, আর শাকিবকে বলেছি ফিক্সড ডিপোজিটটা তুলে আনতে, ওটা দিয়ে সাগরের বিয়েটা পার করা যাবে। তারপরে যদি টাকা লাগে, তুমি যে চেক জমা দিয়েছো সেখান থেকে টাকা ওঠানো যাবে, আর আমরা যে প্রজেক্টের জমিটা কিনেছিলাম, প্রয়োজন হলে ভালো দাম যদি পাই তাহলে সেই জমিটাও বেচে দেব। আব্বা, ওই জমি বিক্রি করতে পারবেন না, আমি দামের খবর নিয়েছি, ভালো দাম পাওয়া যাবে, কিন্তু জমি তো আমরা বিক্রি করতে পারবো না। কেন? আমাদের জমি আমরা বেচতে পারবো না কেন? আব্বা, আপনি ভুলে গেছেন, ওই প্রজেক্টে এগেনস্টে মামলা চলছে, কোর্টে রায় হওয়া না পর্যন্ত কোনো পক্ষেই আমরা কোনো কিছু করতে পারবো না। কোর্টের অর্ডারের উপর তো আর কারো কিছু করার নেই। যদিও এই মুহূর্তে শাকিরকে কিছু টাকা দেওয়া গেলে ওর বিজনেস। রিজু, তুই চিন্তা করিস না বাবা, শাকির আমার বসে থাকার ছেলে না, ও ঠিকই এক পা দু পা করে এগোচ্ছে। যেদিন ও নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবে, দেখবি কেউ সেদিন ওর সঙ্গে পাল্লা দিয়ে পারবে না, কেউ না। আল্লাহর অশেষ রহমত ওর উপর বর্ষণ হোক, আল্লাহর উপর দয়া করুক, আমি এই দোয়াই করি। আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে। মাম, উনি কেমন শাশুড়ি তুমি বলো? এই বড় ভাবে কে দিলেন জুয়েলারি কেনার দায়িত্ব, আর আমাকে কি দিলেন ওই ফকির এতিমগুলোর গিফট কিনতে?
এই কাজটাও তোমার আদরের জামাই আমার কাছ থেকে নিয়ে নিল। কি ধারণা মাম, কোনো কাজ করতে পারে না তুমি বলো? নিজের হাজবেন্ড যদি আমাকে সম্মান না করে ওদের বাসার মানুষ করবে? ওর কি ধারণা জানো, ওর মা ওকে অনেক আদর করে, কিন্তু ওর মা যে ওকে গাধা পেয়ে ইচ্ছে মতো খাটিয়ে নিচ্ছে ও বুঝতেই পারে না। কই, ওর মা তো বড় ভাইয়াকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না, ইভেন সাগরের ড্রেসও কিনতে পাঠাচ্ছেন না। মামা, আমি যখন এসব কথা বলতে যাই তখনই আমি খারাপ হয়ে যাই, ও আমাকে খারাপ ভাবে। তুমি বলো মাম, আমার শাশুড়ি কি অন্যায় করছে না বলো মাম? আচ্ছা, ওই মেয়েটার যেন কি নাম বললি? আরশি। হ্যাঁ আরশি, আমাদের ওই কেসটা, তাই না? ওই মেয়েটাও তো একই কথা বলে গেছে বললি। অ্যান্ড আই থিঙ্ক শি ইজ রাইট। ইউ উইল সি মাম, ওই আমানকেও একদিন ঠিকই বাসায় নিয়ে আসবে। অসভ্য একটা ছেলে, এত বদমাশ, দেখো এত বড় একটা অন্যায় করলো। ছি, আমারও তাই মনে হয়। তবে তুই যেভাবে সত্য কথাগুলো বলছিস, তোর বলার স্টাইলটা আসলে ভুল। মাম, আর কিভাবে বলবো তুমি বলো আমাকে। দেখ রিনা, মুখের উপর সত্য কথা বললে কেউ সহ্য করতে পারে না। তার চেয়ে ঘুরিয়ে মাঝে মধ্যেই ওর সামনে এই সত্যগুলোকে আন, ঘুরিয়ে জুতো মার, তাহলে দেখবি সব সোজা হয়ে গেছে। কিভাবে বলবো বলবো? আরে, কিছু মানুষ আছে যাদেরকে খুব আদর করে বিষ দিলেও হাসতে হাসতে খেয়ে নেয়। ওই মহিলা, আদর আর ভালোবাসা? মাম, তুমিও না। দেখ, আমি তোর মা। বাট মাম, শুনলি না, চাঁদির জুতো যাকেই মারিস সে কখনো আহ উহ করে না। মানি পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। তোর শাকিরকে এবার আমি চাঁদির জুতোই মারব, তখন দেখবি তোর সব কথাই ওর কাছে ঠিক মনে হবে। পটানো একটু কঠিন, তবে নট ডিফিকাল্ট, নট ইম্পসিবল এট অল। রাত হয়ে যাবে তো, সৃষ্টির ওখানে যেতে হবে না? হ্যাঁ মা, হয়ে গেছে। রিনা, রেডি তুমি? হ্যাঁ রেডি। আই পায়েল, আপু দেখ তো গাড়িতে সব জিনিসপত্র উঠানো হয়েছে কিনা বাচ্চাদের। রিনা, যেমন তোমার মাকে তো আমি নিজে দাঁড় দিয়েছিলাম, তো কোনো নাম নেই তো আসার। আম্মু, আপনি তো জানেন মামকে কত কাজে বিজি থাকতে হয়, হয়তো কোনো কাজে আটকে গেছে। মামা, এরকম আনন্দের উচ্ছ্বানে উপস্থিত থাকাটাই আত্মীয়তার মূল কথা। আব্বু, সেই কথা বলতে গেলে তো বড় ভাবির আব্বু আসেনি। রিনা, আমার বাবা এখানে এসে কি করবে বলো? এটা তো মেয়েদের অনুষ্ঠান, তাই না? তবু আমি বলবো ওনার আসা উচিত ছিল। আম্মু, সব কিছু রেডি? আচ্ছা আচ্ছা। আমার মনে হয় লেট হয়ে যাচ্ছে, আপনাদের সবাই যাও। ওঠো আচ্ছা, গায়ে হলুদ কি? ওরা এত প্রশ্ন করতে পারে, থাম তো। আপা, বিয়ের পরে আমাদের ভুলে যেও না, মাঝে মাঝে দেখতে এসো। আরে, বিয়ে হলেই তো আমরা আপুর শ্বশুর বাড়ি যাব। এই জায়গা দাও, জায়গা দাও, মেহমান এসে গেছে, জায়গা দাও। ভালো আছি, ভালো আছি মা। তুমি তুমি পায়েল না? জি চাচা, আপনার কথা আব্বুর কাছে অনেক শুনেছি। আচ্ছা, আব্বু তো এই এতিমখানাতেই ছিলেন, তাই না? হ্যাঁ, এর জন্যই তো এই এতিমখানাটা আমাদের কাছে এত পবিত্র স্থান। রিনা, আম্মা কিন্তু ওদের জন্য অনেক কিছু করার চেষ্টা করে। আচ্ছা, এই মেয়েটাই তাহলে আম্মুর চোখের মনি? যাক, ভালো করে চিনে রাখি তাহলে। আর ভাবি,
নতুন বউয়ের মুখটা তো দেখাই হচ্ছে না, এখানে লাইট এত কম, এই অন্ধকারে গায়ে হলুদ হবে কিভাবে? আরো কিছু লাইট দিলে ভালো হতো না? আচ্ছা আচ্ছা, আমি দেখছি আরো কিছু লাইট। চাচা প্লিজ, আপনি ব্যস্ত হবেন না তো। রিনা, এখানে কিন্তু যথেষ্ট লাইট আছে, দেখো কি সুন্দর চাঁদনি, মাশাআল্লাহ। এই শাকির, পুকুরের সব অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে? আমি সব কিছু ঠিক করে দিয়েছি, তুমি এক মিনিটে শুনো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আদিম চাচা যেন কোনো খরচ করতে না হয় সেই ব্যবস্থা করে দিচ্ছি। ভেরি গুড, ওয়েল ডান শাকির। আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দরকার হলে তুই ইউটিলাইজ করবি, ঠিক আছে? এ শোনো, বাড়িতে তো একটা শেষ বিয়ে না, পাইলের বিয়ে বাকি আছে না, বারবার প্রভিডেন্ট ফান্ডের কথা কেন বলো? আব্বু, আম্মু কিন্তু ঠিকই বলেছে, আর তাছাড়া সবকিছু তো হয়ে গেছে, তাই না? এ বাড়িতে ঢোকার সাহস তুই কোত্থেকে পেলি? তোমরা যদি মনে করো তোমাদের ডিসিশনটাই ভালো, তাহলে তাই করো। আমি এখানে কি করব? আমার থেকে কোনো লাভ নেই। আমি অবাক হচ্ছি, ও এ বাড়িতে ঢোকার সাহসটা পেল কি করে? ও বেঁচে আছে কেন? এত লোক মরে, ও মরে না কেন? অনেকবার চেষ্টা করেছি আম্মু, অনেকবার, কিন্তু কি করবো বলো? মৃত্যু যে বারবার আমাকে পাশ কাটিয়ে চলে যায়। এখন আর আমি মরতে চাই না, আমি দেখতে চাই আপনি আমাকে কতটা ঘৃণা করতে পারেন। তারিক প্লিজ, ও আজকে এসেছে আমি কিছু বলছি না, কিন্তু বিয়ের দিন যদি আসে তাহলে আমি এক মিনিট আম্মু, এত দূর যখন চলে এসেছি তখন আমি ভাইয়ার জন্য যে কার্ডটা বানিয়ে এনেছি সেটা অন্তত নিন। সাগর একটা স্মার্ট ছেলে, শিক্ষিত,
বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, আর ওর কিনা বিয়ে হচ্ছে একটা এতিমখানার মেয়ের সাথে। এই দেখো, এরকম বারবার এতিম এতিম বলবো না তো। দেখো, আমি ভেবেছিলাম সাগরের বিয়ে, মা বোধ হয় সবকিছু মেনে, কিন্তু উনি ওনার ডিসিশনই তো ফাইনাল। তোমরা তোমার ভাইয়ের বিয়ে দাও, এই বিয়েতে আমি যাবো না।